এখানে আমি নিয়েছি ডিমের খোসা, এখানে চাপাতি আর বানানারি পিল। তো এগুলো আমি একটু মিক্স করে দিব এটার মধ্যে। আমি চাপাতিগুলো ই করে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে কম্পোস্ট। লন্ডনের মাটিতে কচুর মুখী আসলে আমি শাক করার জন্য করেছি, মূলত শাক করার জন্য। চেষ্টা করতে তো প্রবলেম নাই। এই যে আমার কচুর মুখীর অবস্থা, মাশাআল্লাহ সুন্দরভাবে শিকড় গজাইছে। আমি একটু মাথাটা বের করে দিয়ে ই করে নিই। গার্ডেন সয়েল ছিল, গার্ডেন সয়েলের আর কম্পোস্ট, ডিমের খোসা, চাপাতি, কলার খোসা। আমি একটু মাথা বের করে দিয়ে দিচ্ছি, দেখা যাক কি হয়। ট্রাই করতে তো সমস্যা নাই, আমি যদি এই প্রথম করছি। মাঝখানে একটা দিয়ে দেই, ভাই বোন সিস্টার সব একসাথে। আমি একটু ছায়ার এরিয়াতে রেখে দিব কয়েকদিন, রোদে রাখবো না। এটাকে কই দিব, তুমি এদিকে জায়গা নাও। ব্যাস হয়ে গেল আমার কচুর মুখী বোনা। আসসালামু আলাইকুম। এই কচুর মুখীগুলো আমি 5-6 দিন আগে রেখে দিয়েছিলাম একটা কিচেন টাওয়ালের মধ্যে, আর পলিথিনের ভিতরে একটা অন্ধকার স্পেসে রেখে দিয়েছিলাম। তো এখন এই হচ্ছে এর পরিস্থিতি। মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর শিকড় গজাইছে। আজকে আমি দুপুর থেকেই ব্লগ শুরু করেছি, আর আজকে আমি চিকেন শর্মা বানাবো, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আমার মতো করে চিকেন শর্মা বানাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে চিকেন স্লাইস করে কেটে ইয়োগার্ট দিয়ে মিশিয়ে রেখেছি, আর যত মশলা আছে সব মশলা একসাথে মিশিয়ে 10 মিনিট
ম্যারিনেটেড করে রাখবো। তারপরে আমি একটা গাড়োসর মতো কষায় নেব, সাথে তান্দুরি চিকেন মশলাও দিব। তো আমি মশলার মধ্যে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব আইটেমের মশলাই এখানে দিয়েছি, আর সামান্য লবণ। লবণ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে আমি এটা ম্যারিনেটেড করে রেখেছিলাম। তো চলুন দেখে নেই কীভাবে আমি এই প্রসেসটা করি। আমি এখানে কিছু ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি। তো আমি যে ম্যারিনেটেড করা রাখা চিকেনটা করেছিলাম ওইটার মধ্যে আমি এগুলো দিয়ে অল্প সামান্য তেল দিয়ে, নামমাত্র তেল দিয়ে আমি এই চিকেনটা প্রিপেয়ার করে নিব শর্মার জন্যে। অন্যদিকে আমি যে শর্মাটা বানাবো সেটার জন্যে আমি অন্যদিকে ময়ান করে রেখেছি আগেই সামান্য পরিমাণ বেকিং সোডা, সামান্য পরিমাণ বেকিং পাউডার আর ইয়োগার্ট আর সামান্য পরিমাণ সল্ট দিয়ে আমি ময়ানটা করে রেখেছিলাম। অনেস্টলি এই শর্মা রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগে, একদম হেলদি, ডিপ ফ্রাই না, আসলে শরীরের জন্য অনেক উপকারী। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমি একটা চিলি সস বানাবো বাসায়। অনেকেই বাইরে থেকে চিলি সস নিয়ে আসে, আমি চিলি সস নিয়ে আসি, খুব কম ইউজ করা হয়, বাচ্চারা মাঝে মাঝে খায়। আমি আজকে বাসায় বানাবো এটা। ময়ানটা যে আমি বেকিং পাউডার, বেকিং সোডা আর আইসিং সুগার আর ইয়োগার্ট দেওয়ার ফলে ময়ানটা খুবই সফট, একটা ফুলা একটা রুটি হয়, খেতে অনেক মজা। আমি রোজার মধ্যে এই শর্মা রেসিপিটা অনেকবারই করেছি, সবাই সব বাচ্চারা অনেক তৃপ্তি সহকারে খেয়েছে, আর আপনার ভাইও খুব পছন্দ করেছে, আমার কাছেও অনেক ভালো লেগেছে। আসলে সবসময় একই আইটেম খাবার কিন্তু ভালো লাগে না, বাচ্চারাও খেতে চায় না, এরকম একটু ডিফারেন্ট খাবার করে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেয়। কিন্তু খাওয়া দাওয়া রান্না বাড়ার পাশাপাশি আমি আমার গার্ডেনেরও বিভিন্ন গাছপালার আপডেট দিয়ে থাকি। সো আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার অল নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। আরও আমি কিছু ভিডিও দিয়েছি হাতের কাজ, সেলাই, এগুলো ভিডিও দিয়েছি, আপনারা প্লেলিস্টে গেলে আমার সবগুলো ভিডিও পেয়ে যাবেন।
রুটি বানানোগুলা সব শেষ হয়ে যাচ্ছে আর ফিলারটাও মোটামুটি হয়ে যাচ্ছে। আমি যে চিলি সসটা আজকে বানাবো ওই চিলি সসটার জন্য লাগবে টমেটো আর আপেল সাইডার ভিনেগার, আপেল জুস আর লাল বড় লম্বা মরিচগুলা, লাল মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ সল্ট আর একটু তেল। আমি সব আইটেম একসাথে ঢেলে ওইটার মধ্যে বরফ উঠিয়ে নিব। আর আরেক পাশে আমি বয়াম, যে বয়ামে রাখবো মানে পুরাটা তো লাগবে না আমার শর্মার জন্যে, যে বয়ামে রাখবো সেই বয়ামটা আমি ফুটন্ত পানিতে ফুটিয়ে নিব, যাতে কোনো বাঘ থাকলে ব্যাকটেরিয়া থাকলে সব মরে যায়। ফুটন্ত পানিতে অনেকবার ফুটিয়ে তারপর ওইটার মধ্যে শর্মার বাকি চিলি সসটা তুলে রাখবো। ও আমি প্রথমে একটু রসুন দিয়ে কিন্তু বাগার দিয়ে নিয়েছি রসুনটা তেলে, তারপরে আমি কিন্তু সব আমার আইটেমগুলো সব দিয়েছি। তো এই তো আমার ক্যাচআপ চিলি সসটা হয়ে গেছে আর আমি বাকিটা রেখেছি শর্মার জন্যে। বাকিটা প্রায় আমি একটু শুকনো শুকনো করে করে নিয়েছি। তো আমার শর্মার এই চিলি সস রেডি। তো আমি টপিংয়ে এখানে টপে আমি দিয়ে দিচ্ছি চিলি সসটা আর একটু মায়োনিজ দিয়ে দিচ্ছি, মায়োনিজ দিয়ে আর আমি ফিলারটা দিয়ে দিব, মায়োনিজটাও স্প্রেড করে দিয়ে দিব। দিয়ে তারপরে আমার যেই সবজিটা আমি করেছিলাম সেই সবজিটা দিয়ে আমি মিক্স করে নিব। টপেও আমি একটু মায়োনিজ দিয়ে দিব, দিয়ে তারপরে এটা বানিয়ে নিব। এখন আমার যাওয়ার পালা, আমার শর্মা রেসিপি অলমোস্ট ফিনিশ। এখন আমাদের ইফতার টাইম হয়ে গেছে, আমারও টাইম হয়ে গেছে যাওয়ার। আশা করি আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।